বিশ্বকাপ বাছাই পর্বের পরের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ। ব্রাজিলের জার্সিতে ফিরলেন ভিনিসিয়াস জুনিয়র। কাতার বিশ্বকাপের হতাশা ভুলে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের পরের দুই ম্যাচে খেলতে আগামী মাসে মাঠে নামবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। ভেনিজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে আগেভাগেই দল দিলেন সেলেসেওদের ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো ডিনিজ। ডিনিজের দলে অবশ্যই বড় কোনো চমক নেই। চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দু ম্যাচের দলেতে শুরুতে ছিলেন 23 বছর বয়সী এই ফরোয়ার্ডার। চোটের কারণে ছিটকে যান, সে সময় ভিনির পরিবর্তে নেওয়া হয়েছিল রাফিনহাকে। ভিনিসিয়াস ফিরলেও জায়গা হারাতে হয়নি 26 বছর বয়সী বার্সেলোনার এই তারকাকে। সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে আগের দুই ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন অ্যান্টনি। এবারও জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডারের। পরিবর্তে ডাকা হয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। পিএসজি ছেড়ে সৌদির প্রো লীগের ক্লাব আল হিলালে ছন্দে না থাকলেও জাতীয় দলের জার্সিতে আগের দু ম্যাচে আলো ছড়িয়েছেন নেইমার জুনিয়র। 31 বছর বয়সী নেইমারের সঙ্গে বাছাই পর্বে দলে আছেন রাদ্রিগো এবং ম্যাথুইস কুনহা। আগামী মাসে 13 এবং 18 তারিখে ঘরের মাঠে ভেনিজুয়েলাকে অতিথ্য দেবে ব্রাজিল। পরের ম্যাচটি খেলতে নেইমাররা যাবেন উরুগুয়েতে। সর্বশেষ ব্রাজিলের স্কোয়াডটি দেখে নিন। আপনি যদি ব্রাজিল টিমকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনার ফেভারিট প্লেয়ার কোনটা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। গোলরক্ষক হিসেবে থাকবেন এডারসন, এলিসন বেকার এবং লুকাস পেরি। ডিফেন্ডারে খেলবেন দানিলো, রোমান লোদি, গ্যাব্রিয়েল মাগালহেস, মার্কুইন হোস, নিনো, ভান্ডারসন এবং কায়ু হেনরিক। মিডফিল্ডারে খেলবেন অ্যান্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, জোলিনটন, রাফায়েল ভেগা এবং গেরিসন। ফরওয়ার্ড হিসেবে খেলবেন গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রিসার্লিসন, রাফিনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র।